এমএসপির গ্যারান্টির জন্য আইনসহ একাধিক দাবি নিয়ে নয়াদিল্লিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। পুলিশের সঙ্গেও ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনকারীরা। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে মুখোমুখি বৈঠকও করছেন তারা। তবে তথাকথিত কৃষক আন্দোলনের এই ইস্যুর বিরুদ্ধে সুর চড়িয়েছে আসল কৃষকরাই। কৃষক আন্দোলনে সামিল হতে নারাজ ত্রিপুরার কৃষকরা। এই আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে রয়েছে বলেই মনে করছেন তারা। 2014 সালে কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছেন বাম, কংগ্রেস সহ সকল বিরোধী দলগুলি। কৃষকদের সুবিধার্থে 3টি কৃষি বিলও পেশ করেছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু তার বিরোধিতা করতে শুরু করে বিরোধীরা। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে দাঁড়িয়ে কৃষক আন্দোলনের পেছনের আসল কারণ উত্থাপিত হয়েছে সকলের সামনে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে কৃষকদের এই আন্দোলন আসলে একটি রাজনৈতিক আন্দোলন। এর একমাত্র উদ্দেশ্য প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমতাচ্যুত করা। এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ত্রিপুরার কৃষকরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রতিটি কৃষি জমিতে জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, জৈব চাষে প্রচার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কৃষি বিকাশ যোজনা, কৃষকদের স্থিতিশীল আয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ক্ষুদ্র প্রান্তে কৃষকদের শক্তিশালী করার লক্ষ্যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মতো আরও বেশ কিছু প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। এইসব প্রকল্পগুলির সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দিতে তৎপরতার সাথে কাজ করে চলেছে রাজ্য সরকারও। রাজ্যে কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে বর্ধিত মূল্যে তাদের থেকে ধান কিনে নিচ্ছে রাজ্য সরকার। তাই কৃষক আন্দোলনে যোগ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছেন না তারা। আমি পূর্ব লক্ষ্মীবিল গ্রামসভার একজন কৃষক। আমার নাম চিন্তাহরণ দেবনাথ। আমি এই গ্রামের যা যা আমাদের কৃষিকাজে সরকারি সাহায্য আমরা সেইগুলো পাইতেছি, সরকারি বীজ পাইতেছি, ফুলের স্কিম পাইতেছি, আমরা যে ধান করি ধান চাষের, হ্যাঁ, ধান পাইতেছি সরকারি ন্যায্য মূল্যের, অন্যান্য ট্রাক্টর এবং এই জলসেচের ব্যবস্থার জন্য, হ্যাঁ, জলের মেশিন, আবার ধান আমরা ন্যায্য মূল্যে যেটা ন্যায্য মূল্যে বিক্রি করা হইতেছে এই ধান আমরা 850 টাকা মন আমরা পাইতেছি। হ্যাঁ, এখন বর্তমানে আমরা যেই আন্দোলন চলছে, কৃষি আন্দোলন চলছে, হ্যাঁ, সেই আন্দোলনের আমরা দরকার নেই। আমরা সব কিছু পাইতেছি, সুযোগ সুবিধা সব কিছু পাইতেছি, তার থেকে কোনো আমরা বঞ্চিত না। সেই জন্য আমরা আন্দোলনের কোনো, হ্যাঁ, এটার আমরা কোনো দরকার নেই। এই বিষয়ে বিশালগড় বিধানসভা কেন্দ্রের পূর্ব লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েত এলাকার এক কৃষক বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কৃষক কল্যাণের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা। আয়ের পরিমাণও বৃদ্ধি হয়েছে তাদের। যে কোনো সমস্যায় সব সময়ই তারা পাশে পেয়েছেন সরকারকে। তাই কৃষক আন্দোলনে সামিল হওয়ার কোনো প্রয়োজন বোধ করছে না রাজ্যের কৃষকরা। আমার নাম নিবারণ দেবনাথ, বিশালগড় ব্লকের অন্তর্গত লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের অধীনে আমরা যে কৃষিকাজ করি, সেই কৃষিকাজের মধ্যে ফুল চাষ, সবজি চাষ এবং ধান চাষ সরকার আমরা যেভাবে ভর্তুকি দিতেছে আমরা অপূরণীয়ভাবে আমরা পাইতেছি। যেগুলো আমরা পাওয়ার টেলার, ট্রাক্টর এবং কৃষি যন্ত্রপাতি, স্প্রে মেশিন, পাম্পসেট, হ্যাঁ, এবং কিষাণ সম্মান নিধি, ধানের ক্ষেত্রে ধানের ধান যে আমরা কয় ন্যায্য মূল্যে আমরা বিক্রি করতে পারতেছি, এতে আমরা বিরাট উপকৃত হইতেছি আমরা কৃষকরা। এবং বিয়ালবেলো অফিস থেকে যে আমরা সার বিনামূল্যে পাইতেছি, সার, ঔষধ, বীজ এগুলো বিনামূল্যে পাইতেছি, এবং আমরা যে আমরা ফুলের স্কিমের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফুলের স্কিমের মাধ্যমে আমরা বিভিন্ন টাকা আমরা পাইতেছি। এবং এই ব্যাপার নিয়ে যে একটা বাইরে একটা সন্ত্রাসী আন্দোলন চলছে, এই আন্দোলনের আমরা পক্ষপাতী না। এই আন্দোলনে আমার মোটেই দরকার নাই। আমাদের যে গভর্নমেন্ট সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে হারে আমরা জিতাছে তাতে আমরা অত্যন্ত খুশি। এই ব্যাপারে আমরা কোনো আন্দোলনের যাওয়ার কোনো মনে করি না, আমরা প্রয়োজন নাই আমরা এই আন্দোলন করার। নমস্কার। 2024 লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে কালিমালিপ্ত করার লক্ষ্যে কৃষকদের হাতিয়ার করে বিরোধীরা হাজার ফন্দি আঁটলেও বিরোধীদের সেই ন্যাক্কারজনক পরিকল্পনা ভেস্তে দিচ্ছে দেশের আসল কৃষকরাই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।